মাত্র 12,500 টাকা বিনিয়োগ করলে আপনিও হতে পারেন কোটিপতি। না, এ কোনো চিট ফান্ডের অফার ভেবে একদম ভুল করবেন না। খোদ সরকারি প্রকল্পে টাকা রেখে হতে পারেন কোটিপতি। কিন্তু কিভাবে জানতে বিস্তারিত দেখুন এই প্রতিবেদন। বাড়ির গুরুজনেরা হামেশাই বলে থাকেন খরচের আগে সঞ্চয় করা উচিত। এহেন পরামর্শ দিতে শোনা গিয়েছে বিশ্বের তাবড়তাবড় শিল্পপতিকেও। বাজারে বিনিয়োগের সুযোগ এখন ভুড়ি ভুড়ি, মিউচুয়াল ফান্ড হোক অথবা ক্রিপ্টোকারেন্সি, বিনিয়োগের বাজারে বিকল্পে ছড়াছড়ি। তবে এই সকল বিকল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে আরো একটা বিষয়, আর তা হল ঝুঁকি। মিউচুয়াল ফান্ড বা ক্রিপ্টোকারেন্সিতে বড় অঙ্কের বিনিয়োগ করার অর্থ বড় মাপের ঝুঁকি। এই ঝুঁকি এড়াতে বহু বিনিয়োগকারী ছোট অঙ্কের অর্থ বিনিয়োগ করে থাকেন। সেক্ষেত্রে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ হতে পারে তাদের কাছে তুরুপের তাস। পিপিএফ একদিকে দীর্ঘমেয়াদী, অন্যদিকে ঝুঁকিবিহীন। তবে পিপিএফ এ বিনিয়োগের আগে ফান্ডের সুদের হার, সর্বনিম্ন কত টাকা থেকে বিনিয়োগ শুরু, সর্বোচ্চ কত টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে ইত্যাদি বিষয়গুলো দেখে নেওয়া উচিত। পিপিএফ প্রকল্পের মেয়াদ সাধারণত 15 বছরের হয়ে থাকে, অর্থাৎ পিপিএফ অ্যাকাউন্টে বিনিয়োগ করলে ম্যাচুরিটির টাকা পাওয়া যাবে 15 বছর পর। তবে বিনিয়োগকারী চাইলে আরো 5 বছর মেয়াদ বাড়াতে পারেন। তবে 5 বছরের নিচে অ্যাকাউন্ট চালানো যায় না, অতএব 5 বছরের ব্লকে এই অ্যাকাউন্ট চালিয়ে যেতে হবে। 15 বছর পর 5 বছরের প্রতিটি ব্লকে এক্সটেনশন করা যেতে পারে। ঠিক সেরকমই জনকল্যাণমূলক একাধিক প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের, আর সেই প্রকল্পগুলির মধ্যে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশের লক্ষ লক্ষ মানুষ পিপিএফ এ বিনিয়োগ করছেন। সঞ্চয় এবং বিনিয়োগের পাশাপাশি এই প্রকল্পে বিনিয়োগকারীরা আয়কর নিয়ম অনুযায়ী কর ছাড়ের সুবিধা পান। পিপিএফ প্রকল্পে বিনিয়োগ করলে আয়করের 80C ধারায় সর্বোচ্চ 1,50,000 টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন একজন লগ্নিকারী। এছাড়া আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে। ধরুন একজন ব্যক্তি একটি মাত্র পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন, প্রয়োজনে পিপিএফ অ্যাকাউন্ট থেকে আপনি লোন নিতে পারবেন, আপনার নাবালক নাবালিকা সন্তানের জন্য এই অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি। যে কোনো পোস্ট অফিস অথবা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকলে পিপিএফ অ্যাকাউন্ট খোলা যাবে। অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজন হবে প্যান কার্ড, আধার কার্ড এবং একটা পাসপোর্ট সাইজের ছবি, সেই সঙ্গে যে পরিমাণ অর্থ জমা করতে চাইছেন সেই পরিমাণ অর্থ। অ্যাকাউন্ট খোলার দিনই তা জমা করতে হবে আপনাকে। তবে ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খোলার পরিবর্তে এখন অনলাইন ব্যাংকিং এও পিপিএফ অ্যাকাউন্ট খুলছেন অনেকেই। এই খাতে মাসে 500 টাকার বেশি এবং 12,500 টাকার কম বিনিয়োগ করতে হয়। বিনিয়োগের নির্দিষ্ট কোনো অঙ্ক নেই, তবে মাত্র 12,500 টাকা বিনিয়োগ করলেই কোটিপতি হতে পারবেন আপনিও। কিন্তু কিভাবে সেটা তো জানা দরকার। পিপিএফ এর নিয়ম অনুযায়ী একজন গ্রাহক এই প্রকল্পে বছরে সর্বোচ্চ 1,50,000 টাকা বিনিয়োগ করতে পারেন। আপনি যদি 25 বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেন এবং বছরে 1,50,000 টাকা করে জমা করেন, তাহলে 55 বছর বয়সে অর্থাৎ অবসর জীবনের প্রায় 5 বছর আগেই হাতে মোটা অঙ্কের টাকা পেয়ে যাবেন আপনিও। তাহলে বুঝতে পারলেন তো 12,500 টাকা বিনিয়োগে কিভাবে কোটিপতি হওয়া সম্ভব। কিন্তু হ্যাঁ, তার জন্য আপনাকেও মানতে হবে পিপিএফ এর রুলস অ্যান্ড রেগুলেশন। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।